নমস্কার, জি চব্বিশ ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2023 কো পাওয়ার্ড বাই কেরিয়ার প্ল্যানার, ইন্ডিয়াস প্রিমিয়ার কেরিয়ার এডুকেশন ফেয়ার অ্যাট নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 26-28 মে। যে চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2023 শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি সম্মান জানানোর প্রয়াস। আর এবার আমরা যাদের নিয়ে কথা বলবো, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এক্সেলেন্স ইন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট ফর আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস, এই বিভাগে সম্মানিত তারা। প্রথমে তাদের জার্নির দিকে চোখ রাখি। ১৯৯০ সালে পথ চলা শুরু হয় ব্রেনওয়্যারের। বর্তমানে প্রযুক্তি এবং বিভিন্ন চাকরিমুখী শিক্ষা জগতে এক উজ্জ্বল নাম ব্রেনওয়্যার। এই বিশ্ববিদ্যালয় কর্ণধার শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়। একদিন 10x10 ঘরে কম্পিউটার একাডেমি থেকেই শুরু হয় পথ চলা। 2016 সালে স্বপ্নপূরণ। বারাসতে তৈরি হল সবুজে ঘেরা 9 একর জমির উপর এই ক্যাম্পাস। পঠন পাঠনই শুধু নয়, কো ক্যারিকুলার এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের দিকেও সমান নজর দেওয়া হয়। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই সমান গুরুত্ব দিয়ে থাকেন তারা। মেধাবী ছাত্রছাত্রীদের পড়ানো এবং তাদের প্লেসমেন্টের সুযোগ করে দেওয়ার মতো করেই তৈরি পরিকাঠামো। প্রত্যেকটা কোর্সের জন্য প্রপার ল্যাব রয়েছে, স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। 97-98% অফ দ্য স্টুডেন্টস আমরা চেষ্টা করি প্লেসমেন্ট দিতে এবং দিচ্ছি। একটা 360 ডিগ্রি যেটাকে বলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটার দিকেই আমরা এম করি। এই বিশ্ববিদ্যালয়ের সব কোর্স এবং সিলেবাস UGC অনুমোদিত। পাঠ্যপুস্তকের বাইরেও ভ্যালু অ্যাডেড কোর্সও করানো হয়। ইন্টার্নশিপের সুযোগ থাকে সকলের। সহপাঠীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা, লাইব্রেরিতে সব বিষয়ে রেফারেন্স বই, পুরো ক্যাম্পাসে ওয়াইফাই সুবিধা সবই রয়েছে এই বিশ্ববিদ্যালয়। জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2023-এ এক্সেলেন্স ইন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট ফর আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস বিভাগে সম্মানিত ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, তাদের সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিসেস মহুয়া পাল, রেজিস্ট্রার ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। মঞ্চে আসতে অনুরোধ করবো ম্যাম। ম্যাম প্লিজ বুমড, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। যেটা জানতে চাইবো যে 1990 সালে কম্পিউটার স্কিলিং প্রোগ্রামের মধ্যে দিয়ে পথ চলাটা শুরু হয়েছিল, আর আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা প্রাইভেট ইউনিভার্সিটি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। একটুখানি ঝলক তো জার্নিটা আমরা দেখলাম, একটু যদি আপনি আরও একটু বিস্তারিতভাবে বলেন যে জার্নিটা ঠিক কেমন ছিল। দেখুন, 33 বছরের জার্নি কখনো তো মসৃণ বলা যাবে না, উঁচু নিচু থাকবেই। ফাল্গুনী মুখোপাধ্যায় আমাদের চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান, উনি একটা ছোট্ট চিলেকোঠার একটা ঘরে 10x10 ঘরে ব্রেনওয়্যার শুরু করেন 1990 সালে। এবং এখন যে আমরা স্কিলিং আপস্কিলিং যেটা আমরা এই টার্মগুলোর সাথে ভীষণভাবে পরিচিত, প্রকৃতপক্ষে আমরা 1990 সাল থেকে স্টুডেন্টদের স্কিল করতাম এবং তাদেরকে হচ্ছে আমরা প্লেস করতাম। এবং আজকে আমরা ভীষণভাবে গর্বিত সেই স্টুডেন্টের জন্য যারা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে সমহিমায় রয়েছে। শুধু গর্বিত বললে ভুল বলা হবে, আমি কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই ব্রেনওয়্যার আজকে এই জায়গায় রয়েছে। মধ্যখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, MBA MCA কলেজ আমরা 2010 সালে শুরু করি এবং 2016 সালে আমাদের ইউনিভার্সিটি শুরু হয়। এবং ইউনিভার্সিটি মানে দায়িত্ব প্রচুর, আমরা চেষ্টা করছি সেই দায়িত্ব পালন করার। এই জায়গা থেকে যেটা জানতে চাইবো যে এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটি তাদের পড়ুয়াদের জন্য কোন কোন প্রোগ্রাম অফার করছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বলা যেতে পারে সত্যি সত্যি আমরা ঠাকুরমার ঝুলি নিয়ে এসেছি, এক ব্যাগ প্রোগ্রাম। আমরা বিভিন্ন লেভেলের প্রোগ্রাম দিই। ধরুন ক্লাস 10-এর পর, মাধ্যমিকের পর সে ডিপ্লোমা কোর্স করতে পারে, ক্লাস 12-এর পর সে UG কোর্স করতে পারে, আবার কেউ যদি গ্র্যাজুয়েশন করে অন্য জায়গা থেকে সেখানে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম করতে পারে, আবার হাইস্ট প্রোগ্রাম যেটা PhD সেটাও আমরা করাই। এটা হচ্ছে বিভিন্ন লেভেল আমরা যদি বলি। আর ভ্যারাইটি অফ দ্য প্রোগ্রাম আমরা যদি বলি, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম আমরা বিভিন্ন স্কুলের আন্ডারে দিচ্ছি। যেমন ধরুন আমাদের স্কুল অফ ল, তার আন্ডারে আমরা গ্র্যাজুয়েশন দিচ্ছি এবং LLM বা মাস্টার ডিগ্রি প্রোভাইড করছি। ইঞ্জিনিয়ারিং তো রয়েছেই, তবু ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু ব্রেনওয়্যারের সাথে কম্পিউটার কথাটা ওতপ্রোতভাবে যুক্ত, সেজন্য কম্পিউটার সায়েন্সের আমাদের অনেকগুলো সব ডিভিশন রয়েছে। আমরা AIML, ডেটা সায়েন্স, এই ধরনের প্রোগ্রাম আমরা অফার করি। আমাদের স্কুল অফ ম্যানেজমেন্ট কমার্স রয়েছে,
যেখানে আমরা MBA, BBA, BCom এগুলো তো রয়েছেই, আমরা শুরু করেছি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর আমরা BBA প্রোগ্রাম অফার করি। আমাদের BBA হসপিটাল ম্যানেজমেন্ট একটা বড় প্রোগ্রাম, যেটা স্টুডেন্টরা ভীষণভাবে এই প্রোগ্রামটা এখন ভর্তি হচ্ছে। আমাদের অ্যালাইড হেলথ সায়েন্স বা বলা যেতে পারে প্যারামেডিক্যাল, এই বিভাগটা যথেষ্ট বড়। সেখানে আমরা মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স অফার করি, বা আমরা MRIT বা রেডিওলজির ওপর কোর্স অফার করি। আমাদের ফিজিওথেরাপি রয়েছে, আমাদের অপটোমেট্রি রয়েছে। এই যে ডাক্তাররা মানে যখন কোনো OT করেন, তার যে হেল্পিং হ্যান্ড হিসেবে যারা থাকে, অর্থাৎ OT টেকনোলজি কোর্স আমরা অফার করি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স আমরা অফার করি। এই অনেক ধরনের প্রোগ্রাম, আমরা মেনলি UG প্রোগ্রাম এবং আমরা এবছর থেকে মাস্টার্স শুরু করেছি। তাছাড়া ফার্মেসি আমাদের ডিভিশন একটা রয়েছে, বিফার্ম এবং ডিফার্ম এবং এমফার্ম আমরা করছি। মিডিয়া সেকশন, এই যে আমরা এখানে আজকে একটা স্টুডিওতে বসে কথা বলছি, আমাদের জার্নালিজম মিডিয়া যেমন আমরা পড়াই, তাছাড়া মাল্টিমিডিয়া ডিভিশন আমাদের রয়েছে। আর তাছাড়া এগ্রিকালচার আছে, বায়োটেকনোলজি রয়েছে, আমাদের ফুড নিউট্রিশন রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, BCA MCA তো আমরা করাচ্ছি বহু বছর ধরে। তাছাড়া সাইবার সায়েন্স এবং অ্যাডভান্স নেটওয়ার্কিং, এই ধরনের প্রোগ্রাম আমরা অফার করছি। মানে একটা ভ্যারাইটি অফ প্রোগ্রাম, যার নার্সিং রয়েছে আমাদের, যে সমস্ত স্টুডেন্টদের যার যেরকম অ্যাপটিচিউড সেটার উপর বেস করে স্টুডেন্টরা প্রোগ্রাম চুজ করে। সত্যি ঠাকুমার ঝুলি আপনি যেমনটা বলছিলেন। আর এই জায়গা থেকে যে স্টুডেন্টের জন্য কী কী সুযোগ সুবিধা, বিশেষ করে স্কলারশিপের সুবিধা সেটা আছে কিনা, বা কী কী ধরনের স্কলারশিপ সেটা যদি একদম সংক্ষেপে যদি একটু জানা। স্কলারশিপ আমরা ব্রেনওয়্যারের বিদ্যালঙ্কার স্কলারশিপ আমরা প্রোভাইড করি। মানে যে সমস্ত ছাত্রছাত্রী লাস্ট কোয়ালিফিকেশানে 95% অ্যাবাভ পায়, তারা 100% স্কলারশিপ পায়। যারা 90-95% মার্কস পায়, তাদের ক্ষেত্রে আমরা হাফ ফ্রিশিপ বা স্কলারশিপ আমরা প্রোভাইড করি। তাছাড়া আমরা যারা খেলাধুলায় খুব মেডেল পেয়েছে, বা ধরুন ন্যাশনাল লেভেলের মেডেল পেয়েছে, তাদের আমরা 100% দিচ্ছি। যারা স্টেট লেভেলের মেডেল বা অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের আমরা 50% দিচ্ছি। বা ডিস্ট্রিক্ট লেভেলের মেডেল অ্যাওয়ার্ড যারা পেয়েছে, তাদের আমরা 25% দিচ্ছি। এটাকে আমরা বলছি ব্রেনওয়্যার ক্রীড়া রত্ন। তাছাড়া মেধাবৃত্তি স্কলারশিপ আমরা প্রোভাইড করি, সেটা ভ্যারি করে ডিপেন্ডিং অন দেয়ার স্কোর, এবং সেটা up to 70,000 উপর সেই স্কলারশিপ তারা পেতে পারে। একদম সময় শেষ, শেষ প্রশ্ন যেটা করতে চাইবো, যে পড়াশোনা তো রয়েইছে, সেখানে জোর দেওয়া তো রয়েছে, আর কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া হয় পড়াশোনা ছাড়াও? দেখুন, পড়াশোনার পাশাপাশি আমরা সত্যি সত্যি একটা 360 ডিগ্রি একটা ডেভেলপমেন্টের চেষ্টা করি স্টুডেন্টদের। আমরা আউটরিচ প্রোগ্রামের ওপর স্টুডেন্টদের চেষ্টা করি একটা দেওয়া। তাছাড়া NSS প্রোগ্রাম বা স্পোর্টস রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, সব কিছুতেই স্টুডেন্টরা ভীষণভাবে উৎসাহ পায়, এবং সেই উৎসাহটা ওদেরকে, ওদের যেরকম অ্যাপটিটিউড রয়েছে সেই অনুযায়ী সেই কোর্সগুলো ওরা, ছোট্ট ছোট কোর্সগুলো ওরা করে। বা সোশ্যাল ওয়ার্ক তারা করে, বিভিন্ন গ্রামে গিয়ে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করে। মানে পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাও আমরা জোর দিই স্টুডেন্টদের। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও দেখতে থাকুন Zee 24 ঘন্টা, এডুকেশন এক্সেলেন্স 2023 আজ দিনভর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।